ওরে ললিতা রে, সকালবেলায় আমার প্রাণ গোবিন্দ গাবিবৎস সঙ্গে করে গোচরণে গেছে, কিন্তু আমায় এমন ঘরে রেখেছে প্রাণ গোবিন্দ, আমায় এমন ঘরে রেখেছে ললিতা রে, যে ঘরে কৃষ্ণ ভজন মানা সাধু মানা, কৃষ্ণ বলে ডাকা মানা কাদা মানা, কৃষ্ণ বলে কাদার ইচ্ছা হলে ভিজা কষ্ট উনুনে দিয়ে, হ্যাঁ কৃষ্ণ বলে ধোঁয়ার ছলে কাঁদি ললিতা রে, কি হলো এমন মানব জনমকে, যে দেহ আমার গোবিন্দ সেবাই লাগিল না রে ললিতা। যদি গোবিন্দ আমার আমার প্রাণ গোবিন্দ নারী কুলে জন্ম না দিয়ে, যদি আমায় তার সখা কুলে জন্ম দিত, আমি প্রাণ ভরে গোবিন্দের চরণ সেবা করে আমার সখা জন ধন্য হতো। ললিতা রে, যদি গোবিন্দ আমার আমার প্রাণ গোবিন্দ যেই পথ দিয়ে যা, সেই পথের ধুলি কণা করে জন্ম দিত, আমার বক্ষের উপরে আমার প্রাণ গোবিন্দ দুটি চরণ দিয়ে গোচরণে যেত ললিতা রে, যদি গোবিন্দ আমার আমায় বৃক্ষ কুলে জন্ম দিত, আমার গোবিন্দ যখন গোচরণে যেত আমি প্রাণ গোবিন্দকে ছায়া দিয়ে আমার বৃক্ষ জন্ম ধন্য হত। ললিতা রে, যদি গোবিন্দ আমার বৃন্দাবনে বিতৃণলতা করে জন্ম দিত, গাভীগণ ভক্ষণ করে গাভীর দুগ্ধ হত, সে গাভীর দুগ্ধ দিয়ে মা যশোদা ছানা মাখন তৈরি করে গোবিন্দর সেবায় লাগত ললিতা রে। কিন্তু আমি এমনই হতভাগিনী, নারী কুলে জন্মে আমায় এমন ঘরে রেখেছে, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ, দুর্বাসা মনির অভিশাপে হলাম মত্তবাসিনী, ত্রেতা যুগে ছিলাম আমি রামচন্দ্রের ঘরণী, ওরে বিমাতা কই কিরানির অভিশাপে হলাম আমি বনচারি, দাপরে হলাম আমি আয়ানের ঘরণী, কৃষ্ণ ভালোবাসি বলে রে ললিতা রে, আমার শাশুড়ি ননদী হইল বইনি,
জগতে আমায় করলো কৃষ্ণ, কৃষ্ণ নামের কলঙ্কিনী ললিতারে, আমারে দেহ বুঝি গোবিন্দ সেবা। কোন জন্মে লাগল কোন জন্মে লাগল না রে, ললিতা আমার দেহ বুঝি কোন গোবিন্দ সেবা। জন্মে লাগল না রে, বিদায় গৌর হরিব,
জনমটা বৃথা হয়ে গেল রে কাঁদতে কাঁদতে। সকালে গোচরণে গেছে আমার প্রাণ গোবিন্দ, জানি না প্রখর রবির তাপে কেমন আছে, একবার কৃপা করে আমার গোবিন্দ সঙ্গ মিলিয়ে দে। ললিতা বলল, আমরা পারব না, একমাত্র তুলসী পারে তোর গোবিন্দ সঙ্গ মিলিয়ে দে। তাই তুলসীর কাছে যা, তুলসী পারে তোর গোবিন্দ সঙ্গ মিলিয়ে দে। তাই রাধারানী তুলসীকে ডাকলেন, তুলসী ওরে তুলসী রে, একবার আই তুলসী তোর সঙ্গ করি, হরিব ওরে একবার আই তুলসী তোর, ওরে তোর সঙ্গ করলে তাপিতে প্রাণ শীতল করি, একবার আই তুলসী তোর সঙ্গ করি, তোর সঙ্গ করে শীতল করি, একবার আই তাই তুলসী তোর সঙ্গ করি, তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী নম নম, যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাস। তাই কৃষ্ণের প্রিয় শ্রী হল তুলসী। কৃষ্ণের প্রিয় শ্রী হল তুলসী মায়েরা, যে তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ গ্রহণ হয় না। তাহলে জেনে রাখুন, একটা আপেল একটা প্লেটে বানিয়ে রাখবেন, কেটে রাখবেন, ওটা আপেল। একটা তুলসী পাতা দিয়ে দিল, ওটা কি হলো? নিবেদিত প্রসাদ হয়ে গেল। তাহলে আপেলে যেমন তুলসী পাতা দিলে নিবেদন হয়ে যায়, তুলসী গাছের কাঠ যে দেহে আছে সে দেহটাও ভগবানের নিবেদিত হয়ে যায়। এই জন্য তুলসী কাষ্ঠের মালা পড়তে হবে। কেন? এই যে মায়েরা, আপনি আপনার মেয়ের জামাইটাকে ভালোবাসবেন কখন? যখন আপনার জামাই আপনার মেয়েকে ভালোবাসবে। আপনার মেয়েকে যদি ভালো না বাসে আপনি ভালোবাসবেন কি? কথা বলেন মায়েরা, আপনার মেয়ের জামাই যদি আপনার মেয়েকে ভালো না বাসে আপনি কি ভালোবাসবেন? জামাই বাবাজিকে ভালোবাসবেন কি? বাসবেন না। আর যদি ভালোবাসে, তাহলে মেয়েটাকে ভালোবাসলে আপনি যতটা মেয়েটাকে ভালোবাসেন ততটা আপনি জামাই তার ভালোবাসা পেয়ে যাবেন। কেন? সম্পর্কটা মেয়ের সঙ্গে। তুলসী হলো কৃষ্ণের প্রিয়সী, তাই কৃষ্ণের প্রিয়সীকে যারা ভালোবাসবে, জামাই মেয়েকে ভালোবাসলে যেমন শাশুড়ির ভালোবাসাটা অটোমেটিক পেয়ে যায়, যেমন কৃষ্ণের প্রিয়সী তুলসীকে যারা ভালোবাসবে, তাই কৃষ্ণের প্রিয়সী তুলসীকে কৃষ্ণ যতটা ভালোবাসবে, ওর প্রিয়সীকে যারা ভালোবাসবে কৃষ্ণের কাছে, তারাও তুলসী দেবীর মতো প্রিয়সী হয়ে যাবে। যাই বল, আপনারা দেখতে পাচ্ছেন এক মা, এক মাতাজি দান করল কিছু অর্থ। আপনারা কৃপা রাখবেন যেন সেই সংসারে জগৎপতি সেবা করে বাকি জীবনটা যেন চালাতে পারে এবং ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করতে পারে। আপনারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা রাখবেন। তাই কৃষ্ণের প্রিয়সী হতে গেলে তুলসীকে ভালোবাসো, কৃষ্ণের প্রিয়সী হয়ে যাবে।
তাই রাধিকাকে ডাক, রাধিকা ডাকলেন তুলসীকে, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী পাহায়ে মধুর কথা, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী পাহায়ে মধুর কথা। তুলসী একবার আমার কাছে আয়। তুলসীকে মনের কথা খুলে বললেন, তুলসী যা যা আমার গোবিন্দের খবর এনে দে, কেমন আছে তার সঙ্গ মিলিয়ে দে, তুই পারিস আমার সঙ্গ মিলিয়ে দে। তাই রাধারানী তুলসীর কাছে নিবেদন করল, বললেন তুলসী যাবি বটে, তবে সময় বুঝে যাবি, অসময় গেলে হবে। কি বললেন, ওরে সময়ও বুঝিয়া সরস হইয়া অতই মিলবি না কোনো কাজ, সময়ও বুঝিয়া। সময় কখন? যৌবন কাল। কি নিয়ে যাবি? সরস, সমানে আর রস মানে পঞ্চরস। বলছেন এই পাঁচটি রস নিয়ে গোবিন্দর কাছে যাবি, নইলে গোবিন্দ গ্রহণ করবে না। হ্যাঁ, বলছেন সময়ও বুঝিয়া সরস হইয়া মিলবি না কোনো কাজ, অতি সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না কোনো কাজ। আবার চতুরনী কটে কহবি কপটে, চতুরনী কটে কহবি কপটে, রাখবি আপনি মান রে, রাখবি আপনি মান, চতুরনী কটে কহিবি কপটে, রাখবি আপনি মান রে, রাখবি আপনি মান। ও তুলসী গোবিন্দের কাছে যাবি, ভজন শিখে যা। রাধারানী ভজন শিক্ষা দিচ্ছেন তুলসীকে, ও তুই যাইবি পশ্চিমে কহবি দক্ষিণে, তুই যাইবি পশ্চিমে কহবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে যেমন সাপের মুখে ভেগে রে না চাবি, তবে ষোড়শী কলা সে হরিব, যাইবি পশ্চিমে জনম যাইবে সুখে। ও তুলসী বলে ধরা দিবি না, ধরা দিবি না, দিবি না ধরা দিবি না, দিবি না ধরা দিবি না, তুই আশার আসে রাখিবি বসে, সাধিলেও ধরা দিবি না সই হরিব, বলছেন যাইবি পশ্চিমে কহবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপনের প্রীতি গোপনে রাখবি জনম যাইবে সুখে। যাকে তাকে বলিস না, হ্যাঁ জমি থেকে ফসল লাগাবি, যাকে থেকে সব কথা বলতে হয় না, আর কি করবি জানিস? অতি রাধনী হইবি ব্যঞ্জন বাটিবি, হাড়ি না ছুইবি হইবি ব্যঞ্জন বাটিবি, হাড়ি না ছুইবি তা
ছুঁয়ে যাই গো। এই যে বড় ভজনের কথা, গুরুর কাছ থেকে জানতে হবে। তুই রাধনী হইবি, হাড়ি না ছুঁইবি তাই, যেমন সাপের মুখেতে ভেগেরে না যাবি, তবে তো রসি করায় হরিব। বলে স্নান যে করিবি, জলে না ছুঁইবি, এলাইয়ে মাথার কেশ, যেমন মাকড়সার জালে হাতি দেবা ধবি, তবে তো রসি খোলে ধরি। বলে ধরা দিবি না, ধরা দিবি, বলে দিবি না, ধরা দিবি না, এবার আশার আসে রাখিবি বসে, সাধিলেও ধরা দিবি না সে হরিব। আমার অনুরাগের গাথামালা গোবিন্দ গলায় পড়িয়ে দিস, বলিস তোমার রাধারানী ভালো নেই, ছুটবে না, বলিস অনুরাগের গাথামালাটি, অনুরাগের গাথামালাটি পড়ে নিস, অনুরাগের গাথামালা আমার গোবিন্দ গলায় পড়িয়ে দিস, বলবি ভালো নেই। এবার রাধারানীর কথা শুনে তুলসী কি করলেন, আনন্দাত্মহরায় চলছেন, পদকর্তা পদ লিখছেন, উল্লসী তুল্লসী মনেতে হরসী বলে ধরে রায়ের বলে চলে রায়ের বলে তুলসী আছে নেচে নেচে আনন্দ। কিন্তু একটা হল কি হল, গোবিন্দ ঘুমিয়ে আছে, রাধা বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তুলসী বলছে দাঁড়াও, তুমি প্রতিদিন আমাদেরকে পরীক্ষা করো, আজকে তোমাকে পরীক্ষা না করে ছাড়ব না। গোবিন্দকে জাগানোর বুদ্ধি কি, জাগাচ্ছেন কি বলে, রাধারানীর নাম মানে ভালোবাসার নাম, ভালোবাসার মানুষের নাম ধরে ডাকলে তেমনি জেগে যাবে, যাবে না, হ্যাঁ হার্টবিট বেড়ে যাবে না, হ্যাঁ। তা কি করলো, রাধারানীর নাম ধরে ডাকছেন তুলসী, কি করে, গোবিন্দ ঘুমাচ্ছে আর অমনি কানের কাছে গিয়ে বলছে জয় শ্রীমতী রাধারানী কি, আর কি চেতন, আর কি ঘুমিয়ে থাকবে। তুলসীকে দেখে বড় খুশি হয়ে গেছে, খুশি হয়ে কি করছে জানো, ধুলোগুলো ঝাড়ছে। তুলসী বলছে আজকে পেয়েছি, ও গোবিন্দ বলে তুমি ধুলো ঝেড়ে উঠছো কেন, হে আমি তোমায় নিতে আসি নাই, হরি বল। আমি তো তোমায় নিতে আসিনি,
তুমি ধুলো ঝেড়ে উঠছো কেন? এবার গোবিন্দ বলছেন, যা বাবা আমি তোকে দেখে চেতন হয়ে চৈতন্য লাভ হয়ে আমি ধুলো গুলো ঝাড়ছি, আর তুই বলছিস আমার নিতে আসিস নি, নিতে আসিস নি, ভালো কথা, এদিকে আয় আমার কাছে আগে বস, তারপরে বলবি কেন এসেছিস। দেখিয়া তুই লছিন নাগর যত নেবো কাছে, রায়ের গমন পুছে চালা কি করে জায়গা বাস না, কি করতে এসেছি ভর দুপুর বেলা? তুলসী বলছে কি বলে পাস দেব, কিছুটা বলতে হবে। তুলসী বলছে, ও গোবিন্দ আমি তোমায় নিতে আসিনি, কি করতে এসেছি জানো? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ওরে ভালো বুঝিবে রাজার ছিটায় ফুল তুলিতে এসেছি, ভালো বুঝিবে। কিরে কি ফুল তুলতে এসেছি সে ভর দুপুর বেলা? বলছে আমি কৃষ্ণ কলি ফুল তুলি, ফুল তুলি ভানু বুঝিবে রাজার ঝিতায়। বলছে রাজার ঝি ভানু বুঝবে, ভানু মানে সূর্য পূজা করবে তাই ফুল তুলতে এসেছে। কি ফুল? বলছে কৃষ্ণ কলি। এ পাগলি, এ ফুলটা কখন ফোটে জানিস? তুলসী বলছে তা তো জানি না। তুই জানিস না বললি কেন? এ তুই যে ফুলের নাম করেছিস এই ফুলটা রাত্রি বারোটায় ফোটে, বারোটায় ঝরে যায়, আর তুই দুপুর বেলা এসেছিস কৃষ্ণ কলি ফুল তুলতে, জ্বালা কি করে জায়গা পাস না? এই যখন তুলতে এসেছিস ফুল, ভালো কথা, চালাকি করবি তো? এই যে ঝরা ফুল নিয়ে যা, আনলে রাত বারোটায় আসতে হবে রাধা কুণ্ড। তুলসী বলছে, গোবিন্দ ঝরা ফুলে হবে না, ঝরা ফুলে হবে না, কেন? ফুলের বোটা ঝরে গেছে, ঝরা ফুলে হবে না, ফুলের বোটা ঝরে গেছে, ঝরা ফুলে হবে না। গোবিন্দ আমার রাধারানী ফুল, তুমি হলো তার বোটা। আমি বলছি শোনো, যুগল হয়ে না বাড়ালে ঝরা ফুলে হবে না, যুগল হয়ে না বাড়ালে ঝরা ফুলে হবে না, যুগল হয়ে না বাড়ালে ঝরা ফুলে হবে না। এবার ধরা দিলেন তুলসী, তুলসীকে বললেন, শোনো তুলসী, এ ধনী চতুরী না করো চাতুরী আমার সপতি তবে, ধনী চতুরী আমার রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, আমায় শীতল করো হে মরে রে তুলসী, শীতল করো হে মরে, শীতল করো হে মরে তুলসী, শীতল করো হে মরে তুলসী। রাধার কুশল বিনিময় কর, কেমন আছে? আমি তাকে ছাড়া প্রাণে বাঁচব না, রাধা বিহনে বৃন্দাবনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো, তা চালাকি করিস না ভাই, তোর চরণে মিনতি করি বলছি। কেমন জানিস, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তর খেলায়, সুতিলে স্বপনে দেখি সজনে শপথ করিয়া তো তুলসী, একবার কৃপা করে বল আমার রাধারণী কেমন। তুলসী বললেন, শোন গোবিন্দ, যদি রাধারণী পাওয়ার আসে থাকে তাহলে রাধা কুণ্ডের তীরে থাকো, রাধে রাধে। বলছে যদি রাধারানী পাওয়ার আশা থাকে তাহলে রাধা কুণ্ডের তীরে থাকো, কেন? বলছে রাধারানীর কৃপা বিনে মিলে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন, কেন? বলছেন সখী রূপা গুরুর শনে চলে রে মন বৃন্দাবনে, ললিতাদের আজ্ঞা হলে পাবে ব্রজের প্রেমধন, প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। আবার বললেন রাধারানীর কৃপা হলে সর্বস্ব তার ভূমণ্ডলে, সদা ভাস আঁখি জলে পাইতে রাধার শ্রীচরণ। রাধারানীর কৃপা হলে, এই মায়েরা শাস্ত্রে বলছেন, কৃষ্ণ বলছেন
যে কেউ যদি রা শব্দটা বলে তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার উত্তমা ভক্তি তাকে দান করি। আবার কৃষ্ণ বলছেন রা শব্দ আমি শুনতে পেলে তাকে উত্তমা ভক্তি দান করি, আর ধা শব্দ বলার সঙ্গে সঙ্গে আমি তার পিছনে ধাবিত হই, আবার ওই রাধা নাম শুনবার পরে। এই জন্য রাধা নামই বড়, এই জন্য রাধে রাধে বলতে হবে। আর যদি একসঙ্গে রাধা গোবিন্দের ভজন করো তাহলে রাধে শ্যাম বলো, তাহলে একসঙ্গে দুটোই হচ্ছে। বলছে তুলসী শিক্ষা দিচ্ছেন গোবিন্দকে, জগৎকে শিক্ষা দিচ্ছে, যদি রাধারানী পাওয়ার আশা থাকে তুমি রাধা কুণ্ডের তীরে থাকো। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সমাধর করি বলে সে যাবি নদী নিয়ে আসিবে এখনই, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, রাধারানী পাওয়ার আশা থাকে, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, রাধারানী পাওয়ার আশা থাকে, রাধারানী তীর ছেড়ো না। এবার গোবিন্দকে বসিয়ে দিয়ে মালাকে পরিয়ে দিলে, মালা গোবিন্দ গলায় পরায় দিল, গোবিন্দ গলায় পরে দিল, রাধা রানীর গাথা মালা গোবিন্দ গলায় পরায় দিল, রাধা রানীর গাথা মালা গোবিন্দ গলায় পরায় দিল, রাধা রানীর গাথা মালা গোবিন্দ গলায় পরায় দিল। মালা পরে গোবিন্দের চারা বেড়ে গেল, বললেন তুলসী চলে যাচ্ছিস? বলে হ্যাঁ, আমার কাছে এসেছিলি তার প্রমাণ নিয়ে যাবি। কি প্রমাণ? বলে আমার প্রসাদী মালাটা নিয়ে যা। বলছে যদি বিশ্বাস না করো ওটাই মালা তো ফেরত দিচ্ছ, বলছে ওই মালাটাই তো ফেরত দিচ্ছ, তাহলে কি করে বিশ্বাস করবে? রাধারানী বলবে তুই আমার গাঁথা মালা নিয়ে এসছিস। বলছে না না বলবি, মালায় কৃষ্ণ অঙ্গগন্ধ লেগে আছে, গোবিন্দের প্রসাদী মালায় অঙ্গগন্ধ লেগে আছে, রাধা গোবিন্দের প্রসাদী মালায় অঙ্গগন্ধ লেগে আছে। এবার তুলসী আসিয়া সবে সমাচারও কহে, সমাচার বললেন সবকিছু রাধারানীকে, বললেন ও রাধে আর দেরি করিস না, এক্ষুনি যে কোনো ছলনায় রাধাকুণ্ড তীর প্রাণ গোবিন্দ পড়ে আছে তার প্রাণ বাঁচা, কি ছলনায় যাব? ছলনা করলেন সূর্য দেবতার ছলনা, কি করে? পদকর্তা পদ লিখছেন সাত সমুখী সাত সাবিহিনী, মুছে চোখের পানি, মুছে চোখের পানি, রাধারানি কাঁদছে গো মা আমি মরে গেলাম গো মা, আমার সর্বনাশ হয়ে গেল মা। গটিল্লা গটিল্লা শুনে বলছে হ্যাঁ রে, গটিল্লা বলছে তোর বধির কান্না না, চল যাই দেখি রাজপ্রাসাদ। তো দোতলায় গিয়ে দেখলো কি গো মা কাঁদছো কেন, শাশুড়িকে দেখে আরো জোরে কাঁদছে। বলে আর কি হয়েছে বলবে তো? বলছো মা কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আমি আজকে নিশীষ শেষে স্বপ্ন দেখেছি, আমার হাতের শাখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, আমার পরনে দেখি সাদা শাড়ি। গোবিন্দ বলছো মামায় তো বিধবার লক্ষণ, তুই কি বলছো গো বৌমা? এ তো আমার ছেলে মরে যাওয়ার লক্ষণ। ও বৌমা তুই কি বলল গো? এবার রায় কাঁদে জটিলা কাঁদে, দুয়ার ঝরে রায় কাঁদে জটিলা কাঁদে, এমন অমঙ্গল স্বপ্ন দেখেছ, মঙ্গল কিছু দেখনি? রাধারানী বলছে আমি অমঙ্গল কম দেখি, মঙ্গলটা বেশি দেখি। তা কি দেখেছো বলো না? বলে সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে, বলে নৈলপতি দুর্গতি তাই বলি তো ভেবে, নৈলপতি দুর্গতি তাই বলি তো ভেবে, আমাদের সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, নৈলপতি মারা যাবে। বলবো ছেলে মানুষ তো বললে যদি অপরাধ হয়, বড় বড় বাবাজিরে বসে আছে। ওরা সূর্য পূজা না করলে স্বামী মারা যাবে কেন? এতগুলো
সূর্য পূজা শুনেছেন? গুরুর কাছে গিয়ে কখনো বলেছেন ও গুরুদেব একটু বলেন না, মেয়েরা সূর্য পূজা না করলে স্বামীর তাতে কি যায় আসে? মেয়েদের সাথে স্বামীর সম্পর্ক কি? হ্যাঁ জানবেন, নিজে নিজের গুরুদেবকে প্রশ্ন করবেন যে সূর্য পূজা না করলে স্বামী মারা যায় কি করে বলুন। ওই যে বললাম ঘন কোকাতে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে রাধে রাধে। হরিবল, তাহলে কি হলো? তাহলে সূর্য পূজা করতে হবে। ও বৌমা দেরি করো না, এক্ষুনি যা যা লাগে সাজিয়ে নিয়ে যাও। এবার তুলসী যা যা বললো তাই সাজিয়ে নিয়ে বাড়ি থেকে বের হবে। এমন অবস্থায় কুটিলা বলছে, ও মা ওর কান্না দেখে ভুলে গেলে, একটা কথা বলি শোনো, ওই কালো ছোঁড়াটা এমন একটা জাদু জানে, ওকে যারা ভালোবাসে তারা কথায় কথায় কাঁদতে পারে। কুটিলা বলছে কিন্তু কথাটা ধ্রুব সত্য। কি বলছেন? বলছে কৃষ্ণকে যারা ভালোবাসে তারা কথায় কথায় চোখের জল বের করতে পারে, এদের নয়নের জলের শেষ হয় না। জয় গৌর হরিবল। তাদের কান্না দেখে ভুলো না, তাই যদি হয় তাহলে আমি তোদের সঙ্গে যাব। আমি তোদের সঙ্গে যাব, বুঝা না কান বুঝা, আমি তোদের সঙ্গে যাব। এবার সখীগণ সঙ্গে করে ডালা সাজিয়ে সূর্য পূজায় চলছে। মন্দির কর্তৃপক্ষ সূর্য পূজার ডালা নিয়ে আসুন। এবার চললেন তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, দেব বুঝি বার তারে, দেব বুঝি বার তারে, দ্বিতীয় বছর নানাই উপহারে পূজন ভজন ভরে, একসঙ্গে সারি সারি সাজিয়ে চলছেন দালানি। কিভাবে আজ চল রে আমার রাধা বিনোদিনী, আজ চল রে আমার রাধা বিনোদিনী, আজ চল রে আমার।
সুন্দর বন। কে সাজিয়েছে গো? বললে বনে একটা বন দেবতা আছে। তার আবার একটা ঘটনা আছে, কি জানিস? তোদের মতো বিধবা নারী পেলে জন্মের মতো ছাড়ে না। বৌদি, আমি পূজায় যাব না গো, আমি পূজায় যাব না গো, তুমি ঘরে চলো, আমি পূজায় যাব না গো, বৌদি তুমি ঘরে চলো, আমি পূজায় যাব না গো, বৌদি আমি চললাম, আমি যাব না পূজায়, তোমরাই যাও। এবার কুটিল্লা বিদায় হলো, রাধা কুণ্ড তীরে এসে গোবিন্দের সঙ্গে দেখা হলো, শ্যামের বামে রায় দাঁড়ালো নবীন কিশোরী, হরি গোবিন্দের মিলন হলো, হরি বল প্রেমানন্দে, হরি বল রাধা গোবিন্দের মিলন হলো, এবার রাধা গোবিন্দের মিলন শেষে কি করলো? পাশা খেলা হলো, জল খেলা হলো, তারপরে পাশা খেলা জল খেলা শেষে সুন্দর ভাবে ঝুলনা রচনা করলেন। কাননে দেবতী বৃন্দা সতী দতি, এবার ঝুলনা রচনা করলেন, ঝুলনা রচনা করে রাধা গোবিন্দকে ঝুলনার উপরে দিলেন, তারপরে পেছন থেকে সখীগণ ঝুলনা দিচ্ছেন, সবাই করো তালি। কি করবো, রাধা রানী তো নাই, একা একা নাচি। বৃন্দাবন দা হচ্ছে রাধা রানী করেননি, আগামী বছর করে নিয়ে আসবে। হ্যাঁ গো সবাই, দোলে রায় কিশোরী, দোলে রাশ বিহারী, দোলন দোলায় রাধার বংশী ধারী,
জানো তোমার বৌমা রাধা কুণ্ডে তীরে সকালবেলা গেছে, এখন আসছে না কেন জানো? কৃষ্ণের সঙ্গে আলোচনা করে কত আনন্দ করছেন রাধা। এবার সব কথা শুনে ছুটি আসলেন রাধা কুণ্ড তীরে আয়ান সহ জটিলা কবিলা। যখন আসলেন গোবিন্দ তখন ভানু হইয়া, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যা ভ্রমর হয়ে ফুলের মধ্যে গেল। জটিলা কুটিলা বসে আছে, জটিলা বলছেন ও ললিতা কুন্দলতা বলো ব্রাহ্মণ কোথায় তোমাদের? বলছে তোমাকে দেখে পালিয়ে গেছে। আর ব্রাহ্মণ নেই, আছে কে? বলছে আরো এক ব্রাহ্মণ আছে তার শিষ্য। ও মায়েরা, কৃষ্ণের গুরুদেবের নাম কি জানেন না? ও মা, জানতে হবে না? আরো এক ব্রাহ্মণ আছে গর্গ মনির শিষ্য, জটিলা পাহয়ে তানে আনহে অবশ্য হইব। ব্রাহ্মণ বেশে কিভাবে তারে দেখি হইয়া খুশি, এলাই মাথার কেশ রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ ধরে সজ্জা দেখে মটুর মন সনসন করে, কৃষ্ণ আসলো সঙ্গে আসলো বটু, বটু মঙ্গল বন্ধু। তা কৃষ্ণে পূজা করার আগে বটু ললিতাকে বলছে শোন আমাকে ক্ষীরের নাড়ুটা দে, নাহলে আমি কিন্তু বলে দেবো। ব্রাহ্মণ জাতি তো কিসে বস্তা ভর্তি হবে দিকে ক্ষীরের নাড়ু দিয়ে দিল, দিয়ে বললো তুই চুপ থাক, গোবিন্দ জাকারণ করছে। গোবিন্দ ব্রাহ্মণ বেশি এসে পূজা করতে লাগলেন। আপনারা যারা পূজা দক্ষিণা দিতে চান, আমার পক্ষ থেকে দুজন যাচ্ছে, তিনজন যাচ্ছে, আপনারা পূজা দক্ষিণা দিতে থাকুন। আমার সময় শেষ হয়ে গেছে, এবার আপনারা পূজার জন্য ফুল, যাদের কাছে ফুল নেই তারা মনফুল দিয়ে করবে, জল নেই নয়নে জল দিয়ে করবে, মনে মনে পূজা করবেন। আর যাদের কাছে আছে তো আছেই, রাধে রাধে। চলুন সকলেই আমরা ঐশ্বর্য পূজা করি সকলের মঙ্গলের জন্য, রাধে। এবার গোবিন্দকে বরণ করলেন কি দিয়ে? যারা যারা বস্ত্র দান করবে, আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, দেবানন্দে ভক্তগণে হরি হরি বলে, ব্রাহ্মণ বরণ হয়ে গেল দেবানন্দে হরি বল, এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারি, এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারি, এসো মিত্র বরণ করি, ব্রাহ্মণ বরণ হয়ে গেল প্রেমানন্দ হরি বল, সবাই মিলে সখী গণে পূজাতে বসিল, সবার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গোবিন্দ সেবা দিবে বলে আনন্দ আর ধরে না রে, গোবিন্দ সেবা দিবে বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আনন্দ আর ধরে না রে।
গর্ভস্থ সকলে পাপ হোক পাপ হোক পাপ কর্ম হোক কর্ম হোক পাবত্তা পাতত পাপ সম্ভব সম্ভব রাহিমা রাহিমা পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্ব পাপে সর্ব পাপে হরে হরি হরে হরি সকল এতে ইতি গন্ধপুষ্পে পুষ্পে সচন্দন সচন্দন রাধা গোবিন্দে রাধা গোবিন্দে চরণভয় নম চরণ ভৈ নম এতে ইতি গন্ধপুষ্পে পুষ্পে সচন্দন সচন্দন সর্বসখী সর্বসখী চরণভয় নম চরণ ভৈ নম এতে ওম ইতি গন্ধপুষ্পে পুষ্পে গোপাল জয় নম গোপাল জয় ওম এতে ওম ইতি গন্ধপুষ্পে গন্ধপুষ্পে জগন্নাথ জগন্নাথ চরণভয় নম চরণ ভৈ নম তুলসী পত্র তুলসী পত্র সচন্দন সচন্দন রাধা গোবিন্দে রাধা গোবিন্দ চরণভয় নম চরণ ভৈ ওম এতে ইতি গন্ধপুষ্পে পুষ্পে শ্রী শ্রী গুরু গুরু চরণভয় নম ভৈ নম ওম এতে ওম ইতি গন্ধপুষ্পে গন্ধপুষ্প সচন্দন সচন্দন সর্বগুরুভে নম গুরুভে ওম এতে গন্ধপুষ্পে ইতি গন্ধপুষ্প শ্রীরূপা গুরুভে নম গুরুভে নম সকলে বলো অখণ্ড অখণ্ড মণ্ডলাকার মণ্ডলাকার তত্ত্বং জ্ঞানং জ্ঞানং চরাচর চরাচর তৎপদং তৎপদং রসিতং জ্ঞানং রসিতং জ্ঞানং তস্মাই তস্মাই শ্রী শ্রী গুরুবে নমঃ গুরুবে নমঃ হে কৃষ্ণ কৃষ্ণ করুণাসিন্ধু করুণাসিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে তত্ত্বকাঞ্চন তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে রাধে বৃন্দা হরে প্রিয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে শ্রী গুরু প্রেমানন্দে সকলে বলুন ওম ওম জবা কুসুম জবা কুসুম সংকর্ষ সংকর্ষ কশ্যপ্রিয় কশ্যপ্রিয় মাদতি মাদতি ভান্তারি ভান্তারি সর্ব সর্ব পাপগ্নে পাপগ্নে প্রণতস্মি প্রণতস্মি দিবা করো ওম ওম জবা কুসুম জবা কুসুম সংকর্ষ সংকর্ষ কশ্যপ্রিয় কশ্যপ্রিয় মাদতি মাদতি ভান্তারি ভান্তারি সর্ব সর্ব পাপগ্নে পাপগ্নে প্রণতস্মি প্রণতস্মি দিবা করো সূর্য দেবতাই প্রীতি প্রেমানন্দে হরি হরি সকলেই বলুন হে সূর্য দেবতা হে সূর্য দেবতা তোমার চরণে তোমার চরণে অনন্ত কোটি প্রণাম অনন্ত কোটি প্রণাম সংসার সংসার কৃষ্ণময় কৃষ্ণময় সুখময় সুখময় শান্তিময় করে দাও হে সূর্য দেবতা হে সূর্য দেবতা তোমার চরণে তোমার চরণে অনন্ত কোটি প্রণাম অনন্ত কোটি প্রণাম আমাদের আমাদের সকল সকল রোগ মুক্তি করো রোগ মুক্তি করো কৃষ্ণ কৃষ্ণ হে প্রভু হে প্রভু তুমি এই সংসার তুমি এই সংসার কৃষ্ণময় যার যে মনোবাসনা সকলে পূর্ণ হোক। এবার
যে মেয়েদের বিয়ে হয়নি তারা বলো, হে সূর্য দেবতা, সূর্য দেবতা তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। আমরা যেন একটা সুন্দর জামাই পাই, কৃষ্ণ ভক্ত জামাই তো সুন্দর গো, এখনকার গুলো আবার সরকারি চাকরি ছাড়া করবে না। ঠিক আছে, যে ছেলেদের বিয়ে হয়নি তারা বলো, বাপরে আমার দলে একটারও হয়নি, দল মালিকেরই হয়নি, দলে ছেলেপিলের হয়। ঠিক আছে বলো, হে সূর্য দেবতা, হে সূর্য দেবতা, বাপরে পাওয়ার বেড়ে গেল, হে সূর্য দেবতা, হে সূর্য দেবতা তোমার চরণে, তোমার চরণে অনন্ত কোটি প্রণাম, অনন্ত কোটি প্রণাম। আমরা যেন, আমরা যেন একটা কালো মেয়ে পা, আজ যে দাদুদের দিদা চলে গেছে ওরা ভুলে মন্ত্র পড়বেন না, কারণ 60 পার হয়ে গেলে আমাদের সন্ন্যাসে চলে যেতে হয়, ব্রহ্মচর্য গার্হস্থ্য গ্রামগ্রস্থ সন্ন্যাস, 60 পার হয়ে গেলে সন্ন্যাস। আপনাদের যেন ভগবানের চরণে অর্পণ হয়ে গিয়ে বাকি জীবনটা ভগবানের সেবায় কেটে যায়, যে সমস্ত দাদুদের দিদা চলে গেছে। হরি ও, এবার আরতি, সবাই মাথা কাপড় দিন, উলুধুনি দিন, সকলে আরতি দর্শন না করলে যাবেন না। রাধে রাধে, সবার শিরে হাত দিয়ে আশীর্বাদ করে দিলেন, সকলে মঙ্গল থাকুক, সবার স্বামীর মঙ্গল হোক। এবার সূর্য পূজা শেষ হইল, সূর্য পূজা শেষ হইল, সূর্য পূজা শেষ হইল, রাধারানী ঘরে গেল, সূর্য পূজা শেষ হইল, রাধারানী ঘরে গেল, সূর্য পূজা শেষ হইল, হরি 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 হর